নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোমনাথ। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। আমি শান্তনুদাকে আসবো শান্তনুদার কাছে। শান্তনুদা, প্রথমে আপনাকে স্বাগত নিউজ নোম্যান্স ল্যান্ডে। ভোটের আর দেরি নেই, নির্বাচনের দিন এগিয়ে আসছে, ভোট প্রচারে বেরিয়ে আপনার প্রধান ইস্যু কী? ডেভেলপমেন্ট। গত 5 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি যে ডেভেলপমেন্ট করেছেন, সেই ডেভেলপমেন্টই আমাদের সবচাইতে বড় হাতিয়ার, এবং এই ডেভেলপমেন্টকে অব্যাহত রাখতে হবে। আগামী দিনে ভারতবর্ষকে যদি বিকশিত ভারত গড়ে তুলতে হয়, তাহলে ডেভেলপমেন্টের বিকল্প আর কিছু নেই। এবারের নির্বাচনে সিএএ কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন? সেটা ভোটের রেজাল্টেই দেখতে পারবেন সিএ কতটা প্রভাব ফেলবে। সিএ আমাদের দাবি ছিল, 4-5 জেনারেশনের দাবি সিএ। সিএ ইমপ্লিমেন্ট হয়েছে, অতএব মানুষ, সাধারণ মানুষ খুশি, মতুয়ারা খুশি, উদ্বাস্তুরা খুশি। এখানে আমার একটা প্রশ্ন, মতুয়ারা অনেকে দ্বিধা বিভক্ত, এই সিএ তাদের একটা দাবি ছিল যে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, সে বিষয়ে কি বলবেন? পুরো নিঃশর্তই নাগরিকত্ব দেওয়া হচ্ছে, কেউ দ্বিধাবিভক্ত নয়। দ্বিধাবিভক্ত কয়েকটি টিএমসির যারা চাটোগাড়িতা করছে, তারাই দেখাচ্ছে আমরা দ্বিধাবিভক্ত। তারা অ্যাকচুয়ালি মতুয়াদের প্রকৃত স্বার্থের কথা ভাবছে না, ঠিক আছে? আর কিছু গোসাই সেজে, ঠিক আছে, 500 টাকা পার ডে মাইনা নিয়ে তারা এইগুলো করে বেড়াচ্ছে। এরা আদৌ কোনোদিনও সমাজের ভালো কাজ করেনি, সমাজের ভালো কাজকে বরং রুখেছে, ছাড়া এরা কোনো ভালো কাজ করতে জানে না। আপনার সংসদীয় এলাকায় ইছামতি, কোদালিয়া, যমুনা, এই নদীগুলি প্রায় মৃত অবস্থায়। সাধারণের দাবি নদী সংস্কার করা হোক, আপনি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীও ছিলেন। কোদালিয়া আমার আন্ডারে পড়ে না, এটা স্টেটের ইরিগেশন মিনিস্টারের আন্ডারে পড়ে, সেচ দপ্তরের। আমার যেটা আছে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ ইছামতি। আমরা তেঁতুলিয়া থেকে কালাঞ্চি পর্যন্ত ড্রেজিং করিয়েছি 5.5 কোটি টাকা, যেটা বাজেট ছিল। কালাঞ্চির পর থেকে 25 কিলোমিটার ইন্দো বাংলা প্রোটোকলের মধ্যে পড়েছে, আমরা ক্লিয়ারেন্স পাইনি, বিদায় পুরোটা আমরা ড্রেজিং করতে পারিনি। বিষয়বস্তু জানতে হবে, কেননা ইন্দো বাংলা প্রোটোকলের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টেরও যেমন হস্তক্ষেপ আছে, তেমন স্টেট গভর্নমেন্টের যিনি হোম মিনিস্টার তারও হস্তক্ষেপ আছে। তো বোথ সাইড থেকে ক্লিয়ারেন্স যাবে, বাংলাদেশ ক্লিয়ারেন্স দিলে আমরা আগামীতে চুনি পর্যন্ত ওটাকে আমরা খনন কার্য চালাবো, এটা আমাদের আগামী দিনে টার্গেট রয়েছে। বিরোধীদের একটা রাজনৈতিক প্রশ্ন করি, বিরোধীদের একটা দাবি যে আপনাদের দলের মধ্যে গোষ্ঠী কোন্দল রয়েছে, আপনার বিধায়করাও অনেকে আপনার প্রতি বিরূপ, সেটা ভোটের ময়দানে কি প্রভাব ফেলবে? ভোটের ময়দানে দেখতে পারবেন কাদের মধ্যে প্রকৃত গোষ্ঠীদ্বন্দ্ব, টিএমসির না বিজেপির, সেটা দেখতেই পারবেন যে কি পরিস্থিতি হয়। সময় হলেই বোঝা যাবে যে অ্যাকচুয়াল গোষ্ঠীদ্বন্দ্বটা কাদের। বিজেপি ক্ষমতায় নেই, টিএমসি ক্ষমতায় আছে, তো ক্ষমতার লোভ সবার আছে, আর তার জন্য কিভাবে হচপচ তৈরি হয়ে যায় সেটা দেখতে পারবেন সময় হলে। বাম কংগ্রেস জোটের প্রার্থী তৃণমূল এবং মতুয়াদের পক্ষ থেকেও একটি নির্দল প্রার্থী দাঁড় করানো হয়েছে, নির্বাচনের ময়দানে কাকে প্রধান প্রতিপক্ষ বলে মনে করছেন? দেখুন, লড়াইয়ের জায়গায় লড়াই আমি করব, কারণ যখন লড়াইয়ে নেমেছি ময়দানে লড়াই করা আছে, প্রতিপক্ষ কেউ নেই, কেউ প্রতিপক্ষ নেই, কিন্তু যেহেতু ইলেকশন করছি সেহেতু লড়াই আছে। আর যাদের কথা বলছেন তাদের একটা এমএলএ টিকিট দরকার, ঠিক আছে? ওরকম বহু আগে এসে গেছে আমাদের কাছে, ঠিক আছে, যাদের কথা আমি নাম বলবো না। একটা এমএলএ টিকিট হলে খুশি হতেন, এমনি এখনই পদ ছেড়ে দেবেন একটা এমএলএ টিকিটের যদি প্রতিশ্রুতি দেওয়া হয়। তো এই সমস্ত আমরা বহু দেখেছি, মতুয়া সমাজের মুখ হয়ে, ঠিক আছে, মতুয়া সমাজের বাবা, মতুয়া সমাজের মা হয়ে বহু মুখ দেখেছি জীবনে, ঠিক আছে? ওতে কোনো কাজ হয় না। ভোটের রেজাল্টে বুঝে যাবেন যে বাবা মা কতটা, তাদের প্রভাব আছে আর কতটা নেই। নির্বাচনে জয়ী হলে আপনার প্রথম লক্ষ্য কী থাকবে? দেখুন, একটা কথা বলি, পয়সা থাকলে ফেম অর্জন করা যায় না। ফেম অর্জন করতে গেলে সততা দরকার, কর্ম দরকার, তা না হলে আদানি প্রধানমন্ত্রী হয়ে যেতেন, আম্বানিও প্রধানমন্ত্রী হয়ে যেতেন, পরিষ্কারভাবে বলছি। তো এর ভিতরে একটা অন্যরকম যাকে বলে ডেডিকেশন, স্যাক্রিফাই থাকতে হয়। তো সেই স্যাক্রিফাই করাটা মানুষের নিজের চরিত্রের উপর নির্ভর করে যে কতটা সেবাদান করব। সেটা সাধারণ মানুষ বলবে, আমি কিছু বলবো না যে লাস্ট 5 বছরে আমি কতটা প্রচেষ্টা করেছি বা করিনি। আমার একদম শেষ প্রশ্ন, জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জয়ের ব্যাপারে আশাবাদীই নই আমি,
আমি জিতবো এখানে, কোনো আশাবাদীটা দিনা এখানে জিতবো, আগের বারের থেকে বেশি মার্জিনে জিতবো। জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় প্রার্থী, গতবারের থেকে এবার মার্জিন আরও বাড়বে। এখনকার মতো এই পর্যন্তই। ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নো ম্যানস ল্যান্ড, ঠাকুরনগর।